নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা আইটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। দেশের বাড়িতে রামকৃষ্ণ এটা এখন সব থেকে প্রিয় জায়গা হয়েছে জানেন? কোথায় উঠেছিস? ও বাবা, কোথা থেকে এলি তুই? কোথা থেকে এলি রে? মামাস ফোন সারাদিন গাছে উঠে আছে, হয়েছে আম খুব। ওই দেখুন আরো আম হয়েছে, দাঁড়াই দেখে, খুব ভালো আম হয়, আর কি মিষ্টি, পেকে পেকে আবার টুক 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 করে পড়ছে। এই বস ব্যাং মামা দে, আম পড়লো আবার একটা, ও গাছটাতে উঠে যাচ্ছে বলে একটা আবার টুক করে পড়ে গেল। না, এই বাড়িটা আপনাদের একটু ঘুরে দেখাই। এটা হচ্ছে মেন গেটটা, আর ঘুরে গেলে বাঁ দিকে এটা রান্নাঘর, ডান দিকে এখানে আছে একটা কুয়ো পার, বেশ সুন্দর বাঁধানো, আর এখানে একটা তুলসী মঞ্চ, এই যে এইখানটায়। আর তুলসী মঞ্চ থেকে বাকি জায়গাটা গোটাটা বাগান, প্রচুর গাছপালাও আছে এখানে। আর এই হচ্ছে বাড়িটা, আমাদের বিয়ে সেরালে কর্মচারী আমার শাশুড়িমা সারাদিন ফোন করে, একটা ফোনের বই আছে সেটা দেখে আর ফোন করে, সেটাকে দেখে আর ফোন করে, কেউ ফোন না ধরলেই বড্ড এগে যায়, মুখটা গম্ভীর হয়ে যায়। কি কাকে ফোন করছিলে, কে ধরলো না? কাকে ফোন করছিলে, কে ধরলো না? রং নাম্বার ধরলো না ফোনটা? তোমার ফোনকে অ্যাভয়েড করলো, এত সাহস। হুম, এই ব্যাং, এই এই রে, ওর ভয় নেই তো পড়ে যাবার, বোঝে নাকি কিছু? হ্যাঁ, 1 2 3 নাম বাবা, 1 2 3 নামবে না দেখছো। আমাদের এই আম গাছটা আসলে বেশ সুন্দর, একদম মাটি থেকে নিচে উপরে উঠেছে, তাই মেহা রামকৃষ্ণ দুজনেরই ভারী প্রিয় জায়গা হয়েছে এটা। আর এর দুটো শাখা আছে, দুটো শাখায় আবার দু ধরনের আম ধরে, এখানে আবার একটু বেগুন চারা, একটু কলা গাছ, দূরের দিকে একটু লেবু গাছ, জবা গাছ, এটা স্থলপদ্ম, একটু লঙ্কা গাছ, তুলসী গাছ, নানা রকমের গাছ আছে। নতুন একটু মাটি পেয়েছে আর বর্ষার জল পেয়েছে, গাছগাছালিগুলো একদম যেন সবুজে সবুজ। চলুন, আলটিমেটলি ওকে গাছ থেকে নামাতে পেরেছি, বাড়ি সবাই মিলে যাচ্ছি এখন গঙ্গার পাড়ে। আর গঙ্গার পাড়ের ওপরে না খুব সুন্দর একটা সিদ্ধেশ্বরী কালী মন্দির আছে, তো সেখানেও যাব, ভারী সুন্দর জায়গাটা। হালি শহরে যখনই আমরা আসি এই জায়গাটা আসি, তো ভাবলাম এবার আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে আসি। পৌঁছে গেছি আমরা, ওই যে দূরে ব্যারিকেডটা রাখা আছে, টোটোটা এসে দাঁড়ালো, ওখানে আমরা নেমেছিলাম। নেমে সামনের দিকে খানিকটা এগিয়ে এসেছি, তো ডান দিকে প্রথমেই এই সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরটা, একদম গঙ্গার পাড়ের ওপর। আর এই যে সামনের দিকটা, এইখানটা হচ্ছে মা গঙ্গা, অসম্ভব সুন্দর জায়গাটা, চারিদিক খোলা মেলা, গাছপালা, পাখির ডাক, ঘন্টার আওয়াজ, এই জায়গাটাতে এলেই অসম্ভব একটা ভালো লাগা শুরু হতে থাকে। চলুন, ওদের দর্শন করা হয়ে গেছে, আমরাও যাই একটু দর্শন করে আসি। আজকে সৌমরও স্কুল বন্ধ, যে কদিন কাকা কাকিমা ভাই বোন থাকবে ও আর স্কুলে যাবে না, আর বর্দাও এই কদিন ছুটি নিয়ে নিয়েছে, আমরা যাওয়ার পরে বর্দা জয়েন করবে, তো এই জন্য আমরা এখন যখনই বেরাবো সবাই একসঙ্গে বেরাবো। চলুন ভেতরটায় যাই, কি সুন্দর এখানে দেখুন মেঝেটা করেছে, ভারী সুন্দর লাগছে দেখতে, না? যে কোনো মন্দিরেরই এই লাল সিঁড়িগুলো ভারী ভালো লাগে, বলুন। কত মানুষ তার প্রিয়জনদের নাম ঠিকানা সব লিখে মন্দিরের দালানে রেখে গেছে। এই সিদ্ধেশ্বরী কালী মন্দিরে দুপুরবেলায় যখন পুজো হয়, তখন যদি আপনি আসেন খুব সুন্দর শালপাতার বাটিতে করে আবার ভোগও দেয় জানেন। ব্যাস এসে গেছি, এই দেখুন মাকে। চলুন, হয়ে গেছে দর্শন মাকে, এবার ওই দিকটা যাই। এই রে, তাড়াহুড়োর মধ্যে ভুলে গেলাম, গঙ্গা জলের জায়গাটা নিয়ে এলে ভালো হতো, একবার একটু ভরে নিয়ে যাওয়া যেত। এখানে যেহেতু একদম গঙ্গাটা কাছে, এখানকার পুজোর সমস্ত কাজ গঙ্গা জল দিয়েই হয় জানেন। আমরা যেমন এক ফোঁটা গঙ্গা জলের জন্য অস্থির হয়ে উঠি, এখানে কিন্তু তা না। গঙ্গার পাড়ে খুব সুন্দর একটু বসার জায়গাও আছে, মানুষজন যখন এখানে আসবে নিশ্চিন্তে যেন তারা দুদণ্ড এখানে বসতে পারে তার ব্যবস্থাও আছে। কি অপূর্ব লাগছে দেখুন, ক্যামেরাতে কতটা ধরা পড়ছে আমি জানি না, তবে চোখের সামনে এ যেন এক অপূর্ব সৌন্দর্য, চারিদিকে শুধু জল জল আর জল।
এই এটা সুইমিং পুল নয়, একবার সর্বনাশ হয়ে যাবে। এটা সুইমিং পুল নয়, দিস ইজ না সুইমিং পুল, দিস ইজ আ রিভার, দিস ইজ আ রিভার। এটা মা গঙ্গা, এটা মা গঙ্গা, মা গঙ্গা। দুই ভাই একটু নিভৃতে গল্প করছে, কত বছর পর দেখাও তো। বর্দা, ও কিন্তু ঝাঁপ মেরে দেবে, তোমাকে নিয়েই হয়তো পড়ে গেল, একটু দেখো। চলুন আমি একটু নিচে যাই, ওই ছেলেকে একা কারুর সঙ্গে পাঠিয়ে আমার শান্তি নেই জানেন। যখন আমি মামার বাড়ি গেছিলাম, আমার মাসির ছেলে একদিনকে সকালবেলায় রামকৃষ্ণকে নিয়ে দামোদর নদে গেছিল। আমার শ্বশুর বাড়ির যেমন এই কাছে গঙ্গা, আমার মামার বাড়ি সেরকম কাছে খুব দামোদর নদটা। আর ও তো জানেন না যে রামকৃষ্ণ এরকম দুষ্টু, হাত ছাড়িয়ে ছুটে গিয়ে নদীতে ঝাঁপ মেরে দিয়েছিল জানেন। তবে খুব জল ছিল না, পাড়ের হাঁটু জলই ছিল, তো ওকে বাঁচাতে গিয়ে আমার ভাই তখন ও জলে নেমে পড়েছে, তাড়াহুড়োতে খেয়াল করেনি, মোবাইলটা ভিজে গিয়ে তার মোবাইলটা কাজ করাই বন্ধ করে দিল। সেই জন্য বর্দার কাছে ছেড়ে আমার শান্তি নেই, জানে না বর্দা ও কী দুষ্টু ছেলে, হঠাৎ করে তড়াক করে হাতটাকে ছাড়িয়ে নিয়ে এক ছুট দিয়ে দেবে। আর এখন আবার জোয়ার চলছে, যা ভরা গঙ্গা এখন, ওই দেখুন ও গঙ্গা জল ছুটছে। বড়দেরকেও যা করতে দেখবে সঙ্গে সঙ্গে ওকে করে ফেলতে হবে। মেহারও একটু নামার ইচ্ছা ছিল, কিন্তু ওকে বারণ করতেও শুনেছে, ওই জন্য দু ভাই বোন এখন ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। কত লোকজন স্নানও করছে, যাদের কাছাকাছি এটা বাড়ি তাদের এটা ভারী সুবিধা। মাকেও আগে শুনতাম খুব গঙ্গা স্নান করতে আসতো, কিন্তু এখন বয়স হয়ে গেছে তো এখন আর পারে না, এই সিঁড়িগুলোতে একটু ভয় পায়। চলুন, হয়ে গেছে, এবার এটাকে তুলি, তুলে এরপরে আমরা না রামপ্রসাদ ভিটেতে একবার যাব। দান একটুখানি গঙ্গা জলও আর একবার আনবো, সৌমোর মাথায় একটু ঠেকিয়ে নিই। রামপ্রসাদ ভিটেটাও এখান থেকে একদম কাছাকাছি, আর একটা টোটো নেবো, তো এখান থেকে মিনিট দশেক মতো লাগবে। এত লোক চোখের সামনে স্নান করছে আর রামকৃষ্ণ নামতে পারছে না, এই যে কী শাস্তি ওর জন্য সে একমাত্র ওই জানে। চলুন, পাঠাতে পেরেছি ওপরে, আমি আর একটা মিনিট থেকেই চলে যাব। পাড়ের বেশ দু পাড়েই ছোটো ছোটো দুটো জায়গা বাঁধানো আছে, আর সেখানেই শিবলিঙ্গগুলো রাখা, সবাই বেশ একটু করে জল দিচ্ছে, ফুল দিচ্ছে, ভারী সুন্দর লাগছে। ওই যে এই দিকেও আর একটা রাখা, আর মাঝখান দিয়ে সিঁড়িটা উঠে গেছে। চলুন যাই, আবার যাবে আসবো, আবার আসবো। তবে যেটা সব থেকে ভালো লাগলো, জায়গাটা আগের মতনই সুন্দর রয়েছে, নষ্ট হয়নি। চলুন, বেরিয়ে পড়েছি ওখান থেকে, এবার আরেকটা অটো নিয়েছি, এবার যাচ্ছি রামপ্রসাদ ভিটে। চলুন, পৌঁছে গেছি রামপ্রসাদ ভিটেতে। একটা বড় গেট আছে, গেট থেকে সামনে বেশ অনেকটা রাস্তা বাঁধানো, তারপরে দূরে মন্দিরটা। চলুন ভেতরে গিয়ে একবার দর্শন করে আসি। আর এই যে মন্দিরের ওপরে লেখা আছে শ্রী শ্রী রামপ্রসাদ স্মৃতি মন্দির। হয়ে গেছে ভেতরে দর্শন করা, তাই বেরিয়ে এলাম আমরা। মন্দিরের ভেতরটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ ওখানে একটা থামে কাগজে লেখা ছিল যে ফটো তুলিবেন না, ভিডিও করিবেন না, তো ওই জন্য আর করলাম না। এইখানটা কি সুন্দর লাগছে দেখুন, বড় একটা পেতলের কলসি, তার উপর আবার একটা ডাব, আর মন্দিরের পাশেই খুব সুন্দর একটা জলাশয় আছে, চারিদিকটা ভারী সুন্দর করে বাঁধানো, আর ভেতরটাতে একটা কি ঘুরঘুর করছে দেখুন, দেখতে পাচ্ছেন, একটা পুচকে আবার কচ্ছপ। বর্দা বলছে এখানে নাকি অনেকগুলো মাছও থাকে, তবে এখন আর দেখা যাচ্ছে না, হয়তো তুলে নিয়েছে, তবে এটাকেও ভারী ভালো লাগছে। ওই দিকটাতে নামার জন্য বোধহয় একটু ঘাট করা আছে। চলুন আবার এখান থেকেও বেরিয়ে পড়ি। জায়গাটা দেখছেন কি সুন্দর না, সাজানো গোছানো, চারিদিক সবুজ, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। হাতের কাছে এদিকে একটা ডাস্টবিনও রাখা আছে, যার যেটুকু দরকার সে সেখানে ফেলে দিচ্ছে, খুব সুন্দর, বেশ শান্ত নির্মল একটা পরিবেশ। বাচ্চারা আর বড়রা সবাই বাড়ির দিকে চলে গেছে, আমরা ভাবলাম যাবার আগে একটু মিষ্টি নিয়ে যাই, আর কটা দিন আছে, মন প্রাণ ভরে একদম মিষ্টিগুলো খেয়ে নিতে হবে, তারপর তো আমিও ওখানে বসে বসে এই ভিডিওগুলোই দেখবো আর ঢোক গিলবো। আর এই দোকানটার মিষ্টিগুলো হয়ও মারাত্মক জানেন, এই মিষ্টি সেই মানিক নিয়ে গেছিল, ওরে বাবা দেখছেন, দই বড়া, ধোকলা, সকালে এসছি বলে এইগুলো সব তৈরি হয়েছে দেখছি। বাড়িতে একবার মানিক ফোন করে দেখুক, যদি ওরা দই বড়া খায় ভালো, নাহলে এখানে বসে আমি দুটো দই বড়া খেয়ে তবে বাড়ি যাব। কত রকমের যে সন্দেশ, কড়া পাকের, নরম পাকের, দেখে দেখে যেন একদম মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। চলুন, খাবে না বলছে ওরা বাড়িতে, সকাল সকাল ওরা নাকি দই বড়া খাবে না, নিখুদি কতদিন পর দেখছি। বাড়িতে যখন আগে সীতাভোগ আনতো, সবার আগে এই নিখুদিগুলোকে তুলে তুলে খেয়ে নিতাম, তারপর বাকিটা খেতাম, বাবা কালো জামগুলো কী সুন্দর করেছে না।
এখানেও বিভিন্ন রকমের সন্দেশ রাখা। যাকে এই যে আমাদের সব জিনিসপত্রগুলো দিয়ে দিয়েছে টেবিলের ওপর রাখা গুজিয়া। দেশে এসে এবার এত মিষ্টি আর এত মাছ খেয়েছি মনে আর কোনো খেদ নেই। তবে মিষ্টির দামটা মারাত্মক বেড়ে গেছে বলুন, 10 টাকা 12 টাকার নিচে দেখছি কোনো মিষ্টিই নেই। চলুন থাক এখানে জিনিসপত্র, ওই টেবিলটাতে গিয়ে বসি, দিয়ে দুটো দই বড়া খেয়ে তারপর বাড়ি চলে যাব। আমি দুটো দই বড়া খাবো আর মানিক একটা পান্তুয়া অর্ডার করেছে। এখানকার আবার পান্তুয়াগুলোর ভেতরগুলো আবার কীরকম গোলাপি দেখুন, আমাদের মেদিনীপুরের দিকে পান্তুয়াগুলো আবার সাদা সাদা হয়। ভালোই হয় এগুলোও খেতে, দেখি কেমন করেছে দই বড়াটা একবার। দুর্দান্ত, দুইয়ের মধ্যে থেমে থাকায় বড় কঠিন। চলুন বাড়ি ফিরি, এবার বাচ্চাদেরও খাওয়াবো। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।